বিসমিল্লাহি রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন, যে হয়তো আপনার জীবন ধন্য হয়ে যেতে পারে। যদি আপনি আল্লাহর ইবাদতকারী হন, সাধনকারী হন বা আল্লাহর প্রেমিক হন, তাহলে এই আলোচনাগুলো শুনলে হয়তো আপনার জীবনের অনেক কিছুই গুছিয়ে যেতে পারে এবং সাধন জগতে আপনি অল্প সাধনায় আল্লাহকে লাভ করতে পারেন। সেই কথাগুলো হলো, যেমন একজন মানুষ যখন মুর্শিদ ধরে, মুর্শিদ ধরার কথা কোরআনে এসেছে, মুর্শিদ ধরার পরে যখন কেউ যদি 8 প্রকার বা 10 প্রকারের সাধনা করে, এরপরে গিয়ে আল্লাহ লাভ করতে হয়। আর আমি বলবো, যদি কেউ প্রেমের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে কেউ যদি 2টা প্রকার সাধনা করতে পারে, সে আল্লাহকে লাভ করবে ইনশাআল্লাহ। আর সেই 2টা সাধনা কি? যেমন অন্য ভাষায় বলা হয় চিক সাধনা, আরও একটি ভাষায় বলা হয় যে ধ্যান সাধনা। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় 14 বছরের উপরে তিনি ধ্যান সাধনা করেছিলেন, আর ধ্যানেতেই আল্লাহর দিদার লাভ করেছিলেন এবং আল্লাহর গুপ্ত জ্ঞান লাভ করেছিলেন। কোরআন শরীফ তার উপর নাজিল হয়েছে এবং নবুয়ত লাভ করলেন। আচ্ছা, তাহলে চিক সাধনা কি? চিক সাধনাটা হলো না খেয়ে সাধনা করা। যেমন আজকে রাত্রে আপনি 11টায় খেয়েছেন, আপনি পরের দিন রাত আবার 11টায় খেয়েছেন, দিনের 11টায় খেয়েছেন, আবার পরের দিন দিন 11টায় আপনি খেয়েছেন, এই ফাঁকে দিয়ে পানি খাওয়া চলেছে বা টুকটাক একটু একটু ফল খাওয়া হয়েছে, কিন্তু মূলত আপনার সাধনাগুলো কি? চিক সাধনা, যাকে না খাওয়া সাধনা বলা হয়। আরেকটি হলো কি? ধ্যান সাধনা। এই 2টি সাধনা যদি কেউ করতে পারে এবং সত্য মিথ্যা বজায় রেখে চলতে পারে, তো এই সাধনাটি যদি কেউ এই সাধনা দুটো করতে গিয়ে দেখা গেছে যে অন্য অন্য সাধনা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে 12 বছর লাগে, তাহলে এমনকি এই সাধনায় আপনার 12 মাস লাগবে না, আরও তাড়াতাড়ি হইতে পারে, 6 মাসেও হতে পারে। তাই বলবো কি, যে একটা মানুষ যখন না খেয়ে থাকে তখন তার কি হয় এবং খেয়ে সাধনা করলে কি হয়, যেমন একটু জ্ঞানে নেবেন। আমাদের মধ্যে যেমন রোম শহরে জন্ম নিয়েছিলেন জালালউদ্দিন রুমি, তিনি একটা কথা বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত একটা ঘর ভাঙা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ঘরের মাল উদ্ধার করা যাবে না। যেমন আপনি 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন, তো 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন, ওই বাড়িটা কিনেছেন ধরেন 1তলা বাড়ি, তখন 25-30 দিন যখন পার হলো, তখন আপনি জানতে পেলেন যে এই ঘরটার 70 ফুট নিচে, ঠিক আপনার ঘরের তলদেশে 70 ফুট নিচে আপনার গুপ্তধন লুকানো আছে, কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা লুকেইত আছে। তো এখন আপনি যদি চান যে আপনার এই ঘরটা আপনি ভাঙবেন না, না ভেঙে আপনি এই স্বর্ণ উদ্ধার করবেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। তাহলে এই ঘরটাকে তুলতে কত খরচ গেছে? 10 লাখ। তাহলে এই 10 লাখ টাকার মায়া যদি আপনি করেন, তখন কিন্তু আপনার সেই কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা গুপ্তধন আপনার উদ্ধার করা সম্ভব নয়। সুতরাং এই ঘরটি ভাঙতে হবে। ঘরটি যখন ভাঙবেন, তখন এই ঘরের তলদেশ থেকে আপনার এই স্বর্ণ বা গুপ্তধন আপনি উদ্ধার করতে পারবেন। তখন কি হবে যে এরকম আরো 100 ঘর আপনি দিতে পারবেন, কিংবা আপনি 20তলা বিল্ডিং করতে পারবেন, ছিল 1তলা, এখন 20তলাও দিতে পারবেন, এরপরও আপনার বহু বহু টাকা পয়সা থাকবে। এই খবর জানার পরে কিন্তু কেউ বসে থাকবে না, সে অবশ্যই তার ঘরটা ভাঙবে এবং 70 ফিট নিচে যাইয়া তার গুপ্তধন সে উদ্ধার করবে। আচ্ছা, আল্লাহ কি বলেছে যে দুধের মধ্যে যেরকম মাখন লুকাই আছে, ঠিক মানুষের মধ্যে আল্লাহ এভাবে মিশে আছে। এখন আল্লাহ যে মানুষের মধ্যে মিশে আছে, আল্লাহকে কি কেউ দেখেছে? আল্লাহকে কেউ কি এখান থেকে বের করতে পেরেছে? বের করতে সেই পেরেছে যে তার নিজের দেহ ঘরটাকে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। যে এই সাধনের দ্বারা, যেমন আজকে 11টায় খাওয়া হয়েছে, পরের দিন
সকাল আবার 11টায় খাওয়া হয়েছে। ফাঁকি দিয়ে তার এই ক্ষুধার্ত শরীর নিয়ে সে সবসময় ধ্যানের সাধনায় আছে। ধ্যান এবং না খাওয়া সাধনা করতে করতে তার শরীরটা ভেঙে গেছে। এখন তখন এই দেহকটা যখন ভেঙে যায়, তখন এই দেহের ভিতরে যে আল্লাহ নামের সম্পদ আমার ভিতরে রয়ে গেছে, তখন সেই আল্লাহ নামের সম্পদটি আমার সম্মুখে দাঁড়ায়। তখনই কিন্তু তার নিজের আল্লাহকে সে দেখে নিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, আমরা যতই ইবাদত করি আর যতই সাধনা করি, এই দুইটি সাধনা যদি কেউ ঠিকমতো করতে পারে, সে এই পৃথিবী থেকে নিজের আল্লাহকে নিজের মধ্য থেকে উদ্ধার করে দেখে নিতে পারবে। তাই আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি তিনি বলেছিলেন, দেখো বাবা, যারা গাঠি নিয়ে দৌড়াইতেছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু মনে করতেছে আল্লাহ আমার থেকে বহু দূরে। না, আল্লাহ আমারই খুব নিকটে। যেমন আমার ঘরের মধ্যে কাঁচি রেখে আমি বন্দে কাঁচি খুঁজতে গিয়েছি, তখন কিন্তু ফিরে আবার ঘরে এসে পরে আমার সেই কাঁচি উদ্ধার করে ঘর থেকে নিয়ে পরে আমার ধান কাটতে হয়েছে। তাহলে ঘরের মধ্যে কাঁচি রেখে যদি বন্দের মধ্যে খুঁজি তো কখনো পাবো না। তাহলে আজকের যে বিষয়টি হলো কি, যে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ আছে, এখান থেকেই আমাকে বের করে নিতে হবে, আপনাকে বের করে নিতে হবে। তখন কি হবে, এই সাধনার মাধ্যমে তখন ঘরটাকে যখন ভেঙে দেব, তখন গুপ্তধনের মতো আল্লাহ গোপন হয়ে আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, তখনই আল্লাহ বের হয়ে আসবে, আমি দেখে নেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কিন্তু আল্লাহকে দেখার কথা নিষেধ করেননি। সূরা একটি সূরার মধ্যে স্পষ্টই বলা হয়েছে যে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তবে আমরা অন্ধ হয়ে কেন থাকব, কেন দ্বন্দ্ব হয়ে থাকব? তবে হে জগতবাসী, চলুন আজকের পর থেকে অবশ্যই আমরা কামেল মুর্শিদ ধরব এবং সেই মুর্শিদের দেওয়া সাধনগুলো করব এবং চিক সাধনা করব, ধ্যান সাধনা করব। এর মধ্যে আমরা আল্লাহকে লাভ করব, ইনশাআল্লাহ আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তবে এ ধরনের আলোচনা আপনারা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, পরবর্তীতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও যেন পৌঁছে যায়। তাই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।